গুড ইভিনিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি দেশে বিদেশে সব জায়গাতেই আমরা ভালো আছি প্রথমেই বলি গতকালের ভিডিওতে আমি বলেছিলাম কলকাতা থেকে ব্যাংকক চলে এসেছি তারপরে সকাল হয়ে গেছে ফুকেট ওটা আমি ভুল বলেছিলাম সকাল হয়ে গেছিল আমাদের ব্যাংককেই তখন সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে সাতটার সময়তে আমাদের আবারও ফ্লাইট আছে তো সেই মতো আমরা দু ঘন্টা ওখানে দু থেকে আড়াই ঘন্টা আমরা রেস্ট করেছি মানে এয়ারপোর্টের ভিতরেই তারপরে এই দেখুন ফাইনালি এখন আমাদের বাসে করে নিয়ে আসলো নিয়ে আসার পর এখন আমরা যাচ্ছি আবারও মানে ফুকেটের উদ্দেশ্যে তো এই তো প্লেনে উঠছি আবারও বুঝতে পারছেন তো রাতের কলকাতা থেকে ব্যাংকক আসাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাংকক থেকে ফুকেটে যাওয়ার তো আজকের জার্নিটা আপনাদের সঙ্গে দেখাই কেমনভাবে গেছি আমরা কি কি করলাম সবটা কি খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সেম প্রসেসেই বুঝতে পারছেন এখন এই যে যাচ্ছি টিকিট হাতে করেই আছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের এই সিটটাও সেই পিছনের দিকে মানে যেটা বুঝতে পারলাম আসাতে আর যাওয়াতে যে যেখানে বসেছিল তার সিট নাম্বার সেই সেখানটাতেই হয়েছে অন্য প্লেন কিন্তু সিট নাম্বার সেই একই তো আমরা বসে থাকা অবস্থাতে কিছু না হলেও মানে কি বলবো পনেরো মিনিট অন্তর অন্তর দেখলাম তিন চারখানা প্লেন উড়ে গেল তো আমি বসে বসে ভাবছিলাম তখনও কিন্তু আমাদের প্লেনটা ছাড়েনি বুঝতে পারছেন পাশ দিয়ে যাচ্ছে ওই দেখুন একটা প্লেন উড়ে গেল তো দেখতে থাকুন পরপর অনেকগুলো প্লেনই একসঙ্গে যাবে মানে কিছু সময় পরপর দেখতে পাবেন তো খুব একটা পার্থক্য না দশ থেকে পনেরো মিনিট পরপর দেখছি সবগুলোই উঠছে আর প্রথমে কিন্তু যখন উঠছে সবগুলো একই লাইন দিয়ে উঠছে তারপর কিন্তু নিজে নিজের গন্তব্যের দিকে ওরা মোড় ঘুরে নিচ্ছে তো আমার বেশ সেটা দেখে ভালো লাগলো আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো রাত্রিবেলা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আমাদের লাগেজপত্র গেছে যেভাবে তো দিনের বেলাতে ভালো করে দেখে নিন এই দেখুন এরকম চাকাওয়ালা মানে ট্রলি যাওয়ার মতন জায়গাটা খুব সুন্দর এবার তিনটে কামরা আছে তো সেখানে আমাদের লাগেজপত্রগুলো এখন উঠানো হলো তো ট্রলিটা নিয়ে সরে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি বসে বসে ভাবছিলাম যেহেতু আমাদের এখনও প্লেন দাঁড়ানোই আছে সমস্ত লোকজনও ওঠাউঠি চলছিলো কেবলই এখন স্টার্ট দিয়েছে তো ভাবছি যে এই যে প্লেন পরপর যাচ্ছে কারোর সঙ্গে কি কারো দেখা হচ্ছে মানে এগুলো কিন্তু আজকভি একটা ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আসছিলো কিন্তু একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি আমি যখন দিল্লি থেকে ফিরছিলাম দিল্লি গেছিলাম অনেক কয়েক বছর আগেই তো দিল্লি যখন দিল্লি থেকে যখন ফিরছিলাম তখন আমরা কলকাতা ব্যাক করছি আর দিল্লির দিকে দেখছি একটা প্লেন যাচ্ছে তো আমাদের কিন্তু পাশাপাশি দেখা হয়েছিল মানে কি বলবো উপর নিচ মানে খুব সাইডেও না আবার খুব একটা উপর নিচেও না এমনভাবে ক্রস হলো জিনিসটা মানে এই ট্রেন যেমন ক্রস হয় সেভাবে প্লেনটা ক্রস হয়েছিল আর সেই সময়তে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আরও উপর থেকে বিদ্যুৎটা পৃথিবীর দিকে নেমে যাচ্ছে তো সত্যি কি বলবো আকাশ থেকে যেই জমিনে বিদ্যুৎটা ছিটকিয়ে যায় তো কিছুটা আমি আকাশ থেকেও সেটা ফিল করেছি সেই জন্য আপনাদেরকে বলতে পারছি বিকট একটা আওয়াজ আর এই যে প্লেনের উপরেও প্লেনে যে চাল চালের উপরটাতেও বৃষ্টির জল যখন ফোটা ফোটা পড়ছে এত শব্দ হচ্ছিল এত শব্দ হচ্ছিলো কি বলবো তো সেই সময়তে প্রচণ্ড ভয় লেগে গেছিলো আর আমাদের মানে এত প্লেন কম্পন দিচ্ছিল সেই সময়তে আমাদের বলছিল যে সিট বেল্ট বাঁধতে তো একটু বিপজ্জনক কিছু দেখলে ওনারা সিট বেল্ট বাঁধতে বলে তো এই দেখুন ফাইনালি আমরা উড়ে পড়লাম মানে ব্যাংকক থেকে উড়ে গেছে প্লেনটা এখন যাচ্ছি আমরা ফুকেটের উদ্দেশ্যে তো রাত্রিবেলা তো ব্যাংকক শহরটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন দিনের বেলাতেও কিছুটা আপনারা দেখে নিন বেশ ভালো লাগবে তো আমি যতটুকু দেখেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি হ্যাঁ তবে অনেকটা হয়তো ভিডিও নেওয়া ছিল কিছু কেটে ছেটে বাদ দিতে হয়েছে তা নাহলে হয়তো আপনাদের বোরিং লাগবে আর এই দেখুন সোজায় যাচ্ছিল তারপরে যখন এই যে একটু কাত করে নিচ্ছে মানে ওই প্লেনটার এখন মোড় ঘুরিয়ে নেবে অন্যদিকে তো যখন এই যে এক সাইড পাখা একদম এক সাইডে কাত হয়ে পড়ছে এত ভয় করছিল আমার আমি আমার ছেলের দিকে তাকাচ্ছি বাবু আমার খুব ভয় করছে আরও হাসতে বলছে কিছু হবে না চুপ করে বসে থাকো তো এরকমটা ব্যাপার তো মিডেলে যখন স্টেটভাবে চলছে তখন কিছু মনে হচ্ছে না আর এই দেখুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলেই না মানে শেয়ার না করলেই না প্লেনে উঠেছি তারপরে তো দেখলাম মাটির থেকে আপনারা দেখলেন উপরের দিকে উঠে আসলো বাড়িঘরগুলোও দেখানো হয়ে গেল এবার বুঝতে পারছেন আকাশের উপরে আমরা চলেছি মানে নিচে কিন্তু একটা স্তরে আমাদের আকাশটা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কি জানেন তো যে মানে কাঁচের ওপরে মেঘগুলো সাজানো আছে এত সুন্দর লাগছে মানে কি বলবো আল্লাহ যে নাজনিয়ামত তৈরি করেছে মানে মাসাল্লাহ নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি বলছি মনে হচ্ছে একদম আল্লাহ নিজে হাতে করে তৈরি করেছে উপরে একটা আকাশ মিডেলে কিন্তু প্লেন যাচ্ছে মনে হচ্ছে পুরো ফাঁকা আর নিচ দিয়ে দেখুন পুরো মেঘে ভরপুর মনে মনে হচ্ছে মনে হচ্ছে যেন মেঘগুলো সুন্দর করে সাজানো রয়েছে এত ভালো লাগছিল আর এত সুন্দর মনে হচ্ছে যতই দেখছি ততই মানে কম দেখছি মানে চোখকে বিশ্বাস করতে পারছি না যে সত্যি এত ভালো লাগছিল মানে আমি কিভাবে আপনাদের বোঝাবো আমি আমার ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুবই সুন্দর লাগছিল কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যখন মেঘ কাটাচ্ছে না এখন কিন্তু নর্মালি খুব পরিষ্কার লাগছে মাঝে মাঝে হয়তো যখন মেঘের সঙ্গে পাখার সঙ্গে ধাক্কা হচ্ছে তখন কিন্তু প্রচণ্ডই কম্পন হচ্ছে এই দেখুন মাঝে মাঝে কি হচ্ছে আবার একটু নিচের দিকে চলে আসছে তখন কিন্তু এই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে আমরা আমাদের বাড়ির থেকে দেখতে পাই না অল্প একটু ছোট্ট পাখির মতো প্লেন দেখা যায় তো তখন বুঝতে পারছি মানে ওই যে প্লেনে বসে বুঝতে পারছি যে তখন কিন্তু আমরা এই এতটুকু প্লেনটা দেখতে পাই এই এতটা নিচ দিয়ে এতটুকু উপর দিয়েই যাই ওই জন্য আমরা দেখতে পাই তারপর দেখুন মাঝে মাঝে এই যে মেঘের মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু আমরা কিন্তু আর দেখতে পাই না কিন্তু প্লেনের একটা আওয়াজ শুনতে পাই এই দেখুন মেঘটা কেমন কাটাচ্ছে আর যখন মেঘটা কাটাচ্ছে না প্রচণ্ড কম্পন হচ্ছে প্লেনটা এতটা নড়ছে আমার ছেলে বলছে আমার তো বেশ ভালোই লাগছিল আমি বলছি না আমার যখন এই যে মেঘে যে ধাক্কাটা আসছে না প্লেনটাতে আর কম্পন হচ্ছে আমার প্রচণ্ড ভয় করছিল আমরা প্রায় কিন্তু ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেকক্ষণ আগে প্রায় কিন্তু আমরা চলে এসেছি মাঝে মাঝে কি আপনারা দেখতে পাচ্ছেন মেঘের আড়ালে একটু একটু ওই যে ফুকেট শহরটা দেখা যাচ্ছে ফুকেটের যে আইল্যান্ডটা যে দ্বীপটা যেটা রয়েছে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগটা চারিদিকটাতেই সমুদ্রের জল মধ্যে মধ্যে একটু একটু দ্বীপ রয়েছে তো বেশ সুন্দর একটা জায়গা তবে ফুকেট শহরটা মানে আমি বলবো যেটা অক্সিজেনে ভরপুর অক্সিজেনে ভরপুর আছে কারণ সবুজে সবুজ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ দেখতে পাবেন দেখুন দেখতে পাচ্ছেন পুরো সবুজে ভরপুর আর মাঝে মাঝে সমুদ্রের জল দেখা যাচ্ছে আর এখানে কিন্তু বেশি লোকজন বাস করে না ফুকেটে যেটা আমাদের গাইড যে ছিলেন উনি বলছিলেন ট্যুর গাইড যে এখানে জনবসতি ছিল পঁচাত্তর হাজার এই যে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে আমাদের প্রায় নামার সময় হয়ে গেছে আর ওই যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে মানে আমি ফোনে দেখছি আবার নতুন করে মানে বেশ ভালো লাগছে যে এই জায়গাগুলো দিয়ে আমরা আসলাম তো সেটাই এ দেখুন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে তো এবার আমরা ল্যান্ড করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর ফোনটা প্রচুর কম্পন হচ্ছিলো আর এতটা স্পিড ফোনে দেখে বুঝতে পারছেন কতটা স্পিডে ল্যান্ড করছে আর ওখানকার মাটি ছিল পুরো লাল মাটি আর এই যে এয়ারপোর্টটা খুব একটা বেশি বড়ো ছিল না ফুকেটের এয়ারপোর্টটা খুব বড়ও না আবার খুব ছোটও না মানে মিডিয়াম সাইজে চলার মতন তো বললামই তো যেহেতু একটা দিই ওটা তো ওই জন্য খুব জায়গা শর্ট আর ঘরবারও কিন্তু খুব একটা বেশি না কম কমই দেখলাম তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে এখন আমাদের মেবি সাড়ে নটা মনে হয় বাজে আমার মনে নেই তো এখন আমরা নিচ্ছি লাগেজপত্র এখানে এখন বেল্ট ঘুরেই যাবে কখন আমাদের লাগেজ আসবে আর মেন সমস্যা কি জানেন তো কোম্পানি যে আমাদেরকে ট্রলিগুলো দিয়েছে সেম ট্রলি সববার এবার অনেকে দেখা যাচ্ছে নিজস্ব যে বাড়ির ট্রলি সেগুলো নিয়ে গেছে আমরা কিন্তু বাড়ির ট্রলিগুলো নেওয়া যা আমাদের নেওয়া হয়নি এক কথায় নিয়ে যায়নি ভেবেছিলাম আমাদের বাড়িগুলোই নেব কিন্তু কোম্পানি যে দেবে সেটা জানতাম না তো আমাদের ট্রলি রয়েছে সেগুলোই নেব ভেবেছিলাম তারপর দেখলাম কোম্পানি যখন দিচ্ছে এইগুলোই নিয়ে যায় তো সেম ট্রলির কারণে না চেনা খুব মুশকিল হয়ে তো আমি যখন কলকাতাতে গেলাম তো নেহা কি করলো একটা সুন্দরভাবে রঙিন কাগজে মার্কিং দিয়ে সুন্দর করে আমাদের নাম দুটো লিখে দিয়েছিল তারপরে তো আমাদের একটা করে কার্ড দিয়েছিল নাম লেখা আছে সে সবারই আছে তো সেই নাম পড়ার থেকে আমি দেখছিলাম বড় বড় অক্ষর করে নেহা লিখে দিয়েছিল আমার নাম আমার ছেলের নাম তো সেটার জন্য সুবিধা হয়েছিল ব্যাগ চেনার বুঝতে পারছেন মাঝে মাঝে ব্যাগগুলো আলাদা আছে মাঝে মাঝে সেম ট্রলি আসছে তো আমি আবার একটু উল্টি উলটি দেখছিলাম যে আমার কিনা এই যে সামনে ট্রলিগুলো আমি চেক করছিলাম যে এগুলো কি আমাদের কিনা তো ফাইনালি আমরা ট্রলি পেয়ে গেছি আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমার ছেলে আলাদা জায়গায় দাঁড়িয়েছিলো যাতে জিনিসটা ঘুরতে ঘুরতে হয়তো যদি আমার একটা মিস হয়ে যায় ছেলে সেটা খুঁজ খুঁজে পাবে সেই জন্য তো এখানে এই দেখুন এলিগেন্টের ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছে সব আমাদের নেওয়ার জন্য পিক আপ করার জন্য গেছিলো সব মানে ওখানে আবার যারা ট্যুর গাইড আছে তারা আমাদের জন্য ওয়েট করছিল তো ফাইনাল আমরা বাসে উঠে পড়েছি তো বুঝতে পারছেন সারা রাত ঘুম নেই সেই বাড়ির থেকে বেরিয়েছি সকাল সাড়ে ছটায় আর এখন বাচ্চা হচ্ছে পরের দিন সাড়ে নটা তাহলে কতটা জার্নি হয়েছে খিদে পেয়েছে প্রচণ্ড কারণ ট্রেনের ভিতরে তো সরি প্লেনের ভিতরে কিছু খাওয়া হয়নি তারপরে সকালবেলায় এয়ারপোর্টেও দাঁড়িয়েছিলাম দশটা পর্যন্ত প্রায় দাঁড়ানোই হয়েছে মানে সবার ব্যাগপত্র গুছিয়ে নেবে একসাথে একটা গ্রুপ যখন গেছি সবাই সব কিছু ঠিকঠাকভাবে পেয়ে যাবে তারপর তো আমরা বেরোব আর সবাইকে গুছিয়ে নিয়েই তবে কিন্তু বাস ছাড়বে তো আমাদের রাস্তাতেই রানিংয়েই আমাদের ব্রেকফাস্টটা করিয়েছিল তো এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো একটা সুন্দর লেক আছে তো দেখুন এখানে না বেশিরভাগ সবটা কাঠের চেয়ারপত্র আর এত সুন্দর ওয়েদার কি বলবো খুবই ভালো লাগছিল কিন্তু একটু রোদ ছিল গরমও ছিল আর বোফে সিস্টেম বুঝতে পারছেন সব জায়গাতেই লাইন দিয়ে খাবার নিতে হবে যার যেটা পছন্দ সে সেটা খাবে কফি চা কোল্ড ড্রিঙ্কস তারপরে ঠান্ডা জুস লুচি তরকারি তো সকালবেলায় খিদে পেয়েছিল ব্রেড অমলেট সমস্ত কিছুই ছিল আমি একটা লুচি নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি একটা অমলেট তো সেটা হাফ খেয়েছি হাফ ছেলেকে দিয়েছি আর একটু মনে হয় হ্যাঁ দু গ্লাস মতো আমি আমার ছেলে জুস খেয়েছিলাম ব্যাস সকালে এতটুকুই খাবার খেয়েছি কারণ বেড়াতে গেছি নিজেকে সুস্থ রাখতে হবে এটাই মনে করছিলাম বারবার কারণ যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো হবে না দেখতেই পাবো না কিছু ঘুরতে পাবো না আমাকে নিয়ে হয়তো আমার ছেলে ব্যস্ত হয়ে পড়বে আর যেহেতু আমার হাজব্যান্ড যায়নি সেই জন্য আমার টেনশানটা বেশি মানে নিজের দায়িত্ব নিজের ওপরেই পড়ে গেছে হাজব্যান্ড গেলে অতটা ভয় লাগে না সাহস থাকে যে না আমার কিছু হলে আমার হাজব্যান্ড দেখে রাখবে কিন্তু আমার কিছু হলে আমার ছেলে কি করে দেখবে সেই জন্য আমাকে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের খাবারটা আমরা খুব মেনটেন করেছি তো গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কি হয়েছে বলুন তো বাসের মধ্যে যখন আসছি মানে ব্রেকফাস্ট করার পর সবার পেটটা একটু ভরা ভরা মনটা ফুরফুরে তো সময় তো পার করতে হবে তো সেই জন্য যে যেমন গান জানে তো সে সেরকমভাবে গানটা করছিলেন মানে ওনাদের ভিতরেই তো সবাইকেই রিকোয়েস্ট করছিল যে তুমি কিছু বলো তুমি কিছু বলো তো যার ভালো লেগেছে সে গান করেছে তো যাই হোক তারপরে আসার সময়তেই আমাদের লাঞ্চটা করিয়ে আমাদের রুমে ঢুকাচ্ছিল কারণ একবার যদি আমরা রুমে ঢুকে যায় তখন স্বর্ণবিচ্ছন্ন হয়ে যাবে ওই জন্য লাঞ্চটা করিয়ে দিয়ে রুমে আমাদের এখন রেস্টের জন্য রাখবে তো এই দেখুন আমাদের ওয়েলকাম করার জন্য এখানে একটা সুন্দরভাবে একটা মেয়ে সেজে গুজে আমাদের জন্য মালানি দাঁড়িয়ে রয়েছে আর এখানে কোম্পানির থেকে ফটোশ্যুটও চলছিল যারা যারা নামছে বাস থেকে বাসের ছবি প্লাস আমরা নামছে আমাদের ছবি সেগুলোও তুলছিল আর সবাইকে এই দেখুন একে একে মাল্লাদন করছে মানে এটা সম্বর্ধনা জানাচ্ছে আমাদের ওয়েলকাম করছে তো চলুন এখন ভিতরের দিকে আমরা যাব ছেলেকে বললাম মালা নিতে বলছে নামিয়ে নেব না তো যাই হোক ও নিল না এখন চলুন রিসেপশনে গিয়ে আমরা সবাই সবারই চাবিটা নিয়ে নিচ্ছে রুমের তো আমরা রুমের মধ্যে ঢুকে যাই ফ্রেশ হই তারপরে আপনাদের সঙ্গে আবারও পরে কথা বলবো তো চলুন ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল ব্যাংকক টু ফুকেট আপনাদের সঙ্গে জানিটা শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এর পর আরও নতুন নতুন ভালো ভালো ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো একদমই স্কিপ করবে না দেখতে থাকবেন ভালোই লাগবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ